পিঙ্ক রঙে মেতে উঠেছে গোটা বেলেঘাটা সরকার বাজার। বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সংঘ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যার উদ্যোগে আয়োজিত ডে অ্যান্ড নাইট টেস্ট সিরিজ ইন ইন্ডিয়া উইথ পিঙ্ক বলকে আনন্দ উৎসাহের সাথে পালন করেছে। পুরো এলাকাকে পিঙ্ক লাইট দিয়ে সাজিয়ে তুলেছে এই ক্লাবের সদস্যবৃন্দরা। এছাড়া সমস্ত পল্লীবাসী বৃন্দকে মিষ্টিমুখ করেছে পিঙ্ক রঙের মিষ্টি খাইয়ে। পিঙ্ক করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভারতবর্ষে প্রথম ডে নাইট টেস্ট অর্গানাইজ করছেন উইথ দ্য পিঙ্ক বল, মানে গোলাপি বলে। আর সারা শহর যখন ওই পিঙ্ক রঙে সেজেছে, দেখবেন হাওড়া ব্রিজ থেকে আরম্ভ করে শহীদ মিনার, টাটা সেন্টার, বিভিন্ন জায়গায় সরকারি ক্ষেত্র বিভিন্ন পিঙ্ক কালারে সেজে উঠেছে এই পিঙ্ক টেস্ট বলে। তো আমরা এইটাকে সেলিব্রেট করছি একটা ক্লাবের তরফ থেকে। হয়তো আমরাই এটা উদ্যোগটা প্রথম নিচ্ছি যে আমাদের পাড়া সারা পাড়াকে ওই পিঙ্ক রং দিয়ে সাজিয়ে তুলেছি এবং আমাদের ক্লাবটাকে পিঙ্ক রং দিয়ে সাজিয়ে তুলেছি। আর তার সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি যে সৌরভ গাঙ্গুলী আজকে আমাদের বিসিসিআই এর প্রেসিডেন্ট হয়েছে, তার জন্য আমরা খুব আনন্দিত, তার জন্য এই সেলিব্রেশনটা। তো আজকে যেটা কালকের থেকে আমাদের পিঙ্ক টেস্ট হচ্ছে, এটা দিন রাতের ঐতিহাসিক মুহূর্ত একটা। এর আগে ভারতবর্ষে দিন রাতের টেস্ট হয়নি এবং পিঙ্ক বলে, সেটা আমাদের দাদা আর কি সৌরভ গাঙ্গুলী যেভাবে উদ্যোগ নিয়ে করেছেন, সেই জায়গা থেকেই আমরা অনুপ্রাণিত হয়ে ছোট্ট পুজোর বড় প্রয়াস যেমন আমাদের থাকে, ছোট্ট প্রয়াসের বড় উদ্যোগে আমরা সামিল হলাম। শুধু তাই নয়, আমাদের যে এখন দেখবেন আমরা মিষ্টি প্রদান করব, সেটাও পিঙ্ক কালারের মিষ্টি আমরা সবাইকে দিয়ে করব আর কি, সবাইকে উৎসাহিত করব বা আনন্দ করব। দারুণ রেসপন্স তো আজকে ভরা ইডেন গার্ডেন, ভাবা যায় টেস্ট ম্যাচ দেখতে এরকম হাজার হাজার 70,000 প্রায় মানুষ সারা ইডেন গার্ডেন্স ভরিয়ে তুলেছে। মানে সবাই যারা যারা এখানে খেলে গেছেন রিনাউন্স সব প্লেয়াররা, তারা তো ইডেন গার্ডেনে এই জন্যই খেলতে আগ্রহী এবং এই জন্যই ইডেন গার্ডেনকে তারা বেশি পছন্দ করে। তো উৎসাহ তো অবশ্যই থাকবে, এটার নামই তো সিটি অফ জয়, এটার নামই কলকাতা। নমস্কার, 24 আওয়ার্স টিভি চ্যানেলের তরফ থেকে এখন আমরা দাঁড়িয়ে আছি বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সংঘ ক্লাবে। আর দেখলেন এদের এই নতুনত্ব যে উদ্যোগটা, এই যে পিঙ্ক কালারের আমাদের আমাদের ইডেন গার্ডেনের যে মাননীয় সৌরভ গঙ্গোপাধ্যায় যে প্রয়াসটা নিয়েছে, সেই প্রয়াসটাকে স্বাগত জানিয়ে তারা এতটাই অনুপ্রেরিত হয়েছে যে পুরো পাড়াটাকে তারা পিঙ্ক রং দিয়ে ঢেকে দিয়েছে। তো এই উদ্যোগকে স্বাগত জানাই আমরাও, তাই আমরা এখানে উপস্থিত। আপনারাও দেখুন এই উদ্যোগটা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই সরকার বাজারের বিবেকানন্দ সংঘ। ক্যামেরায় শোভনের সাথে দীপঙ্কর চৌধুরী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা।